হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উজানস কিচেন। আজ চলে এসেছি নতুন আবার একটি রেসিপি নিয়ে। গরমের শুরুতেই বাজারে অনেক এঁচড় চলে এসেছে, আর এই এঁচড় দিয়ে বিভিন্ন ভালো ভালো পদ রান্না করা যায়। এঁচড়কে অনেকে গাছপাঠা বলে, তার কারণ ঠিকঠাকভাবে যদি এঁচড় রান্না করা যায় তাহলে এটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। আজ দেখাবো এঁচড়ের নতুন একটি পদ, এঁচড়ের ডালনা। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে এই এঁচড়ের ডালনা। এখানে আমি এঁচড়কে কেটে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে রেখেছি, আর আলুগুলোকেও ভাপিয়ে রেখেছি। এবার একটি কড়াই গরম হলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে তাতে আমি দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা দুটো, আর কিছু গরম মশলা অল্প, দুটো দারচিনি, কয়েকটা এলাচ আর লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, এক চামচ আদা রসুন বাটা, মানে রসুন বাটা আদা বাটা এক চামচ করে দিয়ে দেব। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষে আসবো, যতক্ষণ না একটু কষা কষা হয়ে যাচ্ছে। তারপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ অবধি না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো এবং এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। সবকটা উপকরণকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দরকার হলে একটু জল দিয়ে দিতে হবে, কষিয়ে কষিয়ে, যখন যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কষাতে হবে। আমার এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে সেদ্ধ করে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দেব। নিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে, আরও কিছুক্ষণ কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি অল্প একটু জল দিয়ে দেব আরও একটুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতন নুন, এক চামচ মতন চিনি দিয়ে ভালো করে একটু জল দিয়ে আবার ওটাকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। রেডি হয়ে গেছে আমাদের এঁচড়ের ডালনা, এবার এটাকে আমি সার্ভ করে দেব। তাহলে দেখলেন তো কত ইজি, আর এটা খেতেও খুব টেস্টি। এই রান্নাটা প্লিজ একবার আপনারাও ট্রাই করুন এবং আমাকে জানান কেমন লাগলো। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর এই চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই থাক, আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন।